السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا، ومن أحياها فكأنما أحيا الناس جميعا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام، ديگر مسلمان عظام، অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, দিন কায়েমের আদর্শ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চিন্তা ভাবনা এবং চেষ্টা করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, এবং সেজন্য আল্লাহর নবীর যে পদ্ধতি সেই পদ্ধতিকেই অবলম্বন করতে হবে। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে নিজস্ব মন গড়া কোন তরিকা দিয়ে দিন কায়েম সম্ভব নয়। এর উপরে আমরা আলোচনা পেশ করছিলাম, আর সেজন্য বলেছিলাম যে আজকের বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, অনেকগুলো মাদ্রাসা। যদি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে কোরআনের হুকুমত চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, এই মাদ্রাসা মসজিদ গুলো থেকে যেই লোকগুলো শুক্রবার জুমার মসজিদে নামাজের জন্য ভরে যায়, এই লোকগুলো যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, তাহলে সেই দেশে অন্য কোনো ধর্ম থাকতে পারে, অন্য কোনো বিধান থাকতে পারে। ইরানিরা, শিয়া, আমি তাদের মতবাদকে সমর্থন করি না, কিন্তু যখন তাদের ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি ডাক দিল যে আমাদের দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না, ওদের ইসলাম যেটা আছে, খমেনির ডাকে গোটা দেশের ইমামরা আলেম ওলামা ঐক্যবদ্ধ হলো, তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো, বাহিরে পাঠানো হলো, ফ্রান্সে নির্বাসন দেওয়া হলো। এরপরে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব জায়গার থেকে যখন আন্দোলন শুরু হয়ে গেল, তখন রেজা সাহেব পাহলভি বললেন এদের উপর গুলি চালাও, গুলি চালাতে শুরু করলো। আমি ভিডিও দেখেছি ওটার, মেয়ে লোকেরা ফুল বর্ষণ করছিল ওদের উপরে, যে তোমরা তো আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিচ্ছ, আমরা শহীদ হয়ে যাচ্ছি। একদিকে টানকে তারা পিষে দিচ্ছিল, আর একদিকে ওরা ফুল দিচ্ছিল। শেষ পর্যন্ত সেনাবাহিনী বললো যে আমাদের পক্ষে আর এদেরকে মারা সম্ভব না। রেজা শাহ পাহলভি তার মুরব্বী আমেরিকার কাছে পরামর্শ চাইল, আমেরিকা বললো তোমার নিরাপত্তা আমরা দিতে পারছি না, চলে আসো, পালাই চলে গেল।
বাংলাদেশে অসম্ভব। এভাবেই দিন কায়েমের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিটা অবলম্বন করেছেন সেই পদ্ধতি অবলম্বন করা। আমরা সেই পদ্ধতি বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ জাতীয়তাবাদ, অমুক কোনো ধর্ম নিরপেক্ষতাবাদ, এইসব পথে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে। আমি সে বিষয়টা কতদিন আলোচনা করেছিলাম এবং সে আলোচনার এক পর্যায়ে আসছিল যে দিন কায়েমের পদ্ধতির পর্যায়ে মুসলমানকে এই জন্য যেটা করতে হবে সেটার জন্য মুসলমানদের দান মাল সবকিছু উৎসর্গ করতে হবে। এর উপরে কেউ প্রশ্ন করেছিল, জুমার পরে একজন আমাকে বললেন যে হুজুর এত ইসলামের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমি এই জন্য চিন্তা ভাবনা করেছি আজকের আলোচনা মানবাধিকার নিয়ে। ইসলামকে যারা না জানে তারাই মূলত এই প্রশ্ন করে, যারা ইসলামকে জানে তারা বুঝবে যে মানবাধিকার কাকে বলে, মানুষের অধিকার বলতে কি বুঝায়। ইসলাম মানুষের অধিকার নিয়ে যে আলোচনা করেছে, পৃথিবীর কোন ধর্ম মানবাধিকার নিয়ে এত কঠোর ভাবে কোনো দিক নির্দেশনা স্বচ্ছ কোন বিধান দিতে পারে নাই, পারবেও না। মানুষের প্রথম অধিকার নিজের জীবনের নিরাপত্তা, জান হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়টা এত স্পষ্ট বলেছেন, অন্যান্য ধর্মেও যদি এ কথা আছে যে একজন মানুষকে হত্যা করা পাপ, কিন্তু কোরআন যে ভাষায় এবং যে ভঙ্গিমায় স্পষ্টভাবে বলেছে, দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ কেন দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষে বলা সম্ভব হয় নাই। আমি সে আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা মায়েদার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি কোনো প্রাণীকে, কোনো ব্যক্তিকে, নাফসান কোনো প্রাণী যার প্রাণ আছে, কোনো মানুষকে হত্যা করলো বেগায়রে নাফসিন, সে কাউকে হত্যা করেছে এমন কোনো বিষয় নয়, সে কাউকে হত্যা করেছে তার বিনিময় নয়, ফাসাদিন ফিল আরদ, অথবা সে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করেছে এরকম কোনো কিছু করে নাই, তা সত্ত্বেও যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করলো, সেজন্য দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল, ওয়ামান আহিয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে জীবিত রাখলো অন্যায় হত্যা থেকে বাঁচালো, ফাকান্নামা আহিয়ান্নাসা জামিয়া, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করলো, জীবিত করলো। কোরআনের এই সুন্দর আলোচনা, এত সুন্দর কথা, এটা দুনিয়ার অন্য কোনো গ্রন্থে উল্লেখ করা হয়নি। এই জন্য মুসলিমকে জানতে হবে যে মানুষের অধিকার বলতে কি বোঝায়, মানুষের জানের নিরাপত্তা, মাল অর্থ সম্পদ, এরকম ভাবে ইজ্জাত, আকল জ্ঞান, এই সবগুলোই মানুষের অধিকারের মধ্যে পড়ে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই বিষয়গুলো যেগুলো আছে। ইসলাম প্রত্যেকটার জন্য এত গুরুত্বপূর্ণ বিধান দিয়েছে যার কোনো দৃষ্টান্ত অন্য কোনো ধর্ম, অন্য কোনো কিতাব উল্লেখ করা হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলেছিলেন তার বেশিরভাগই জুড়ে ছিল মানুষের অধিকার নিয়ে। বিদায় হজের ভাষণ বলতে শুধু আরাফাতের ময়দানের ভাষণ না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা ভাষণ দিয়েছিলেন বিদায় হজে, 7 তারিখে 1টা, 9 তারিখে আরাফাতের ময়দানে, 10 তারিখে মুজদালিফার রাতে, আবার মিনায় ভাষণ দিয়েছিলেন। এই সব ভাষণগুলো মিলালে পরে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা ভাষণটা ছিল মানুষের অধিকার নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার ভাষণে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, সাহাবীরা বলো আজকের দিনটা কোন দিন। সাহাবীরা মনে করলেন যে বোধহয় দিনের নাম পরিবর্তন করবে, সবাই জানে আজকে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, তো আল্লাহ রাসূল কেন জিজ্ঞেস করছেন। আমাদের দেশে তো নাম পরিবর্তনের একটা হিরিক পড়ে যায়, কোন সরকার পরিবর্তনের নাম পরিবর্তনের কেবল হিরিক পড়ে যায়, তো সাহাবায়ে কেরাম মনে করলেন যে বোধ হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, মুসলমানদের বিজয় এসে গেছে, নাম পরিবর্তন করবেন।
সাহাবা কেরাম চুপ থাকলেন, বললেন আল্লাহ ও রাসূলহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কেন তারা জানে? তারাও তো জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলাইসা হাযা ইয়াউমুন নাহার, আজকের এই দিনটি কি ইয়াউমুন নাহার, কোরবানির দিন নয়? সাহাবীরা বললেন অবশ্যই কোরবানির দিন, ইয়াউমুন নাহার। বুঝলেন যে নাম পরিবর্তন করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আবার জিজ্ঞেস করলেন, আইয়ু শাহরিন হাযা, এই মাসটি কোন মাস? সাহাবায়ে কেরাম চুপ থাকবেন। এক্ষেত্রেও হাদিসে আছে, মিশকাতে আছে হাদিসটা, সব কিতাবেই পাবেন, বিদায় হজের বাসন বলতে যেখানে আছে সব জায়গাতেই আছে। আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা মনে করলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ নাম পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবেন, সেজন্যই তিনি জিজ্ঞেস করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা শাহরু যিলহিজ্জা, এটা কি যিলহজ মাস নয়? সাহাবাগণ বললেন অবশ্যই যিলহজ মাস, আমরা তো মনে করেছিলাম বোধহয় নাম পরিবর্তন হবে। আবার জিজ্ঞেস করলেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবাগণ চুপ থাকলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা কি হারাম শরীফ নয়? এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো প্রশ্ন করে তারপরে বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। ও আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, আজকের এই দিন যেমন পবিত্র, এই স্থান যেমন পবিত্র, এই মাস যেমন পবিত্র, এই মাসে এই স্থানে কোন মানুষকে হত্যা করা জায়েজ নেই, ঠিক তেমনি ভাবে আজকের থেকে তোমাদের জান এবং মালকে সেভাবে নিরাপত্তা দেওয়া হলো। ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, তোমাদের এই দিনে এই স্থানে এই মাসে যেরকম ভাবে কোনো মানুষকে হত্যা করা জায়েজ নেই, ঠিক তেমনি ভাবে তোমাদের কিয়ামত পর্যন্ত তোমাদের জাহান্নামের নিরাপত্তা সেরকম ঘোষণা করা হলো। আছে কোনো ধর্ম, আছে কোনো কিতাব? কোরআনুল কারীমে সেজন্য মানুষের নিরাপত্তার জন্য বিধান করেছে, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কোরআন বলছে সূরা বাকারার 178 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস কে ফরজ করা হয়েছে। কিসাস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করা যাবে। এমনি শরীয়তে হত্যা করা যায় তার কারণে, কয় কারণে? চার কারণে একজন মানুষকে মারা যায়। এক নম্বর কারণ, সে যদি কাউকে হত্যা করে ইসলাম মানে ওকে হত্যা করো, কেসাস। দুই নম্বর বিষয় হলো, কেউ যদি কোনো মহিলা, বিবাহিত মহিলা বা পুরুষ জিনা করে ব্যভিচারে লিপ্ত হয়, তাকে এই জন্য হত্যা করা হবে। তৃতীয় হলো, যদি কোনো ব্যক্তি মোরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তাকেও কতল করা হবে। আর একটা আছে, এই তিনটে হলো, আরো একটা আছে, চারটে কারণে মোট একজন মানুষকে হত্যা করা যায়, এর বাইরে ইসলাম হত্যা করতে বলে না। ফাসাদ যদি সৃষ্টি করে, ফাসাদ তার মানে, ফাসাদ বলতে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান অমান্য করে এবং সে এর বিরুদ্ধে যদি শিরিক ছড়ায়, তো সেখানে কিছু শর্ত ছাড়াই আছে, এই ধরনের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো ছাড়া কোনো মানুষকে হত্যা করা যায় না। কোরআনে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে কিসাস। কি কিসাস? হত্যার বিনিময়ে হত্যা করা। কি ফিল কতলা, কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার ক্ষেত্রে কিসাস কে ফরজ করা হয়েছে। সূরা বাকারার 179 নম্বর আয়াতে আরেকটু ব্যাখ্যা দিয়ে বলেছেন আল্লাহ তাআলা, এর পরবর্তী আয়াতে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে বিশাল জীবন, হায়াতুন জীবন রয়েছে, ফিল কিসাসি কিসাসের মধ্যে। কিসাস হত্যার বিনিময়ে হত্যা, এই বিধান যদি তোমরা বাস্তবায়ন করো তাহলে তোমাদের এর মধ্যে জীবন রয়েছে, তোমাদের বেঁচে থাকা রয়েছে,
জীবন রইল কেমনে? একটা লোক হত্যা করে মারা গেল সে। তাফসীরে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, একজন মানুষকে যখন কেউ হত্যা করে সে জানে যে আমাকে হত্যা করা হবে, তখন সে হত্যাই করবে না। আর যদি জানে যে কোনো ফাঁক ফোকরতে বের হয়ে আসা যাবে, তাহলেই সে হত্যা করার জন্য চক্রান্ত করবে। আর নিশ্চিত যদি জানে যে আমি যদি হত্যা করি তাহলে যে কোনো ভাবে আমাকে হত্যা করা হবে, কোনো রক্ষা করার অধিকার কারো নেই, তাহলে সে কেউ হত্যা করবে। আল্লাহ তাআলা সেজন্যই বলেছেন, তাহলে হত্যাকারীও বাঁচলো আর একজন লোককে হত্যা করতো সেও বাঁচলো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন যদি তোমরা বুঝো হে জ্ঞানী বিজ্ঞানীগণ। কোরআন বোকাদের জন্য না, বোকা মানুষ যারা তারা একটা শুনে কোরআনের বিরুদ্ধে লাগে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা বুঝো তাহলে তোমাদের জন্য বলা হচ্ছে যে এই কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন, তোমাদের জীবনের নিরাপত্তা। কারণ একজন হত্যাকারী যত বড় সাহসী যাই হোক, যখন সে জানবে যে তাকে হত্যা করা হবে, তখন সে হত্যার জন্য উদ্যতই হবে না। এবারে কেউ যদি কারো চোখ উঠে পারে, কেউ হত্যা করলো না অন্য কিছু করলো, আল্লাহ তা দেখেন কত সুন্দর বলেছেন সূরা মায়েদার 45 নম্বর আয়াতে, وَكَتَبْنَا عَلَيْهِمْ أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ وَكَتَبْنَا عَلَيْهِمْ এবং তাদের উপরে এটা আমি ফরজ করেছি, ইন্নান নাফসা বিন্নাফসে, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে জানের বিনিময়ে জান, ওয়াল আইনা বিল আইনে, কেউ যদি কারো চক্ষু উপরে ফেলে তাহলে তার চক্ষু উপরে ফেলতে হবে, ওয়াল আনফা বিল আনফ, কেউ যদি কারো নাক কেটে ফেলে তার নাক কেটে ফেলতে হবে, ওয়াল উজুনা বিল উজুন, কেউ যদি কারো কান কেটে ফেলে তার কান কেটে ফেলতে হবে, ওয়াস সিন্না বিল সিন্নে, কেউ যদি কারো দাঁত ভাঙে দাঁত ভেঙে দাও, ওয়াল জুরুহা কিসাস, এইরকম ভাবে যে যতটুকু ক্ষতি করবে জখম করবে তার অতটুকু তাকে কিসাস দিতে হবে। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে বলা হয়েছে। এইভাবে ইসলাম মানুষের জান, হাত পা চোখ কান নাক ইত্যাদি উল্লেখ করে করে উল্লেখ করেছে, এইগুলো যদি কোনো ব্যক্তি কারো ক্ষতি করে তার এই শাস্তি হবে। এবারে মালের হেফাজত করা, মাল মানুষের একটা মূল্যবান জিনিস, সম্পদের জন্যই মানুষ মারামারি করে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন মালটাকে খায়ের, যেমন সূরা জুমার শেষে আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা সালাত থেকে অবসর হলে, ফান্তাশিরু ফিল আরদে, জমিনে ছড়িয়ে পড়ো, আবতাহু মিন ফাদলিল্লাহি, আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। এইখানে ফজলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর নিয়ামত মানে রিজিক। তাহলে অর্থ সম্পদকে আল্লাহ তাআলা তার অনুগ্রহ বলেছেন, এটা প্রশংসাই করেছেন। এই মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের গুরুত্ব দিয়েছেন, একজনে কামাই করে কষ্ট করবে আর তুমি ফাও নিয়ে যাবে, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না, তুমি চুরি করবে এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য চোরের হাত কাটার বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি তারা চুরি করে ফাকতাউ আইদিয়াহুমা, ওদের হাত দুটো কেটে ফেলো, হাত কেটে ফেলো, অবশ্য একসাথে দুইটা না, হাত কাটার ইয়াতে প্রথম ডান হাত, পরে চুরি করলে বাম হাত, এভাবে নিয়ম আছে। ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি স্বরূপ আল্লাহ প্রদত্ত শাস্তি এটা। আমাদের বিচারকদেরকে জিজ্ঞেস করেন আইনজীবীদেরকে, এটা বর্বর আইন। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন মালের নিরাপত্তার জন্য। যদি সত্যিকার অর্থে এই চোরের হাত কাটার বিধান থাকে, তার চুরি থাকবে দেশে, জান্নাত সোনার মদিনায়, এই সোনার বাংলা আর সোনার মদিনা তুলনা করেন, যারা গেছেন তারা দেখেন আজান হয়ে গেছে, সোনার মদিনার স্বর্ণের দোকান পর্যন্ত খোলা, একটা কালো পর্দা ফেলে চলে গেছে নামাজ পড়তে, কেউ চুরি করবে? আর বাংলাদেশে সোনার বাংলার সোনার মসজিদে আসেন না, মসজিদে আসলেও জুতা নিয়ে চিন্তা থাকে কোন জায়গায় লাগবে, আমাদের এই বছর জুতা নিয়ে গন্ডগোল লাগে কোন জায়গায় বাক্স রাখবো,
গার্মেন্টসের ভিতরেও জুতার বাক্সে জুতাকে তারপরে ঠিক রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই আইন দিয়েছেন যে আইন কারো মাফ করার অধিকার নেই। আমি কেতা শুনিয়েছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার তিন দিনের মাথায় কুরাইশ বংশের এক নারী ফাতেমা নাম সে চুরি করে ফেলছে। সকলের বুঝতে আর বাকি নাই যে এই চুরিতে হাত কাটা কেউ রক্ষা করতে পারবে না, সবাই বুঝে আসতে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওরা বলতে চায় যে কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, হাত কাটলে পরে বদনাম হয়ে যাবে, গোটা বংশের বদনাম, আপনিও তো ওই বংশেরই লোক, আপনার বদনাম হবে। কি সুন্দর কৌশল! বুখারী শরীফ মুসলিম সব হাদিসে পড়বেন, এই যারা আইনের ব্যাপারে দুর্বলতা দেখায় আবার বলে বর্বর আইন, এগুলো মুসলমানদের সংসার চাপে রয়ে যাচ্ছে। আল্লাহর কোন আইনকে কোনো ব্যক্তি অস্বীকার করে, অবজ্ঞা করে, উপহাস করে, সে মুসলমান থাকে না। এটা সমস্ত এজমা ওলামায়ে কিরাম একমত। একজন লোক যদি রোজা না রাখে তাকে আমরা কাফের বলি না, যে ফরজ মানে সবকিছু মানে। কিন্তু যদি একজন লোক বলে রোজা রাখে পাইলেটা কি, রোজা রাখে বাদুরে, রোজা রাখা দরকারটা কি, সেই ব্যক্তি মুসলমান না কাফের? সমস্ত ওলামায়ে কিরামদের ঐক্যমত কাফের। যদি কেউ বলে কাফের কিনা সে জানে না, আসলে বক্তা সে জানে না, আর না জানা স্বাভাবিক। আমি এটা প্রায় বলি, আমাদের দেশের মানুষ উজু ভঙ্গের কারণে মুখস্থ করে, নামাজ ভঙ্গের কারণে কিছুটা জানে, রোজা ভঙ্গের কারণে কিছুটা জানে, ইমান ভঙ্গের কারণ কি জিজ্ঞেস করে বলতে পারবে? এখন যদি কোনো ইমাম না জানে সেই দোষ কি আমার? সমস্ত ওলামায়ে কিরাম ঐক্যমত এখানে যে কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত কোন বিধানকে যদি অস্বীকার করে, পালন না করে বলছি না, পালন করে না অলসতার কারণে, কিন্তু সে বিশ্বাস করে ফরজ মানে, সে সম্পর্কে কাছে বলা হয়নি। কিন্তু যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, উপহাস করে, মজাক করে, সেই ব্যক্তি সর্বসম্মতি করবে কাফের। এই জন্য সাবধান, কে কি বলল, কোন নাস্তিকার মোর্তাদ কোরআন বুঝলো না সে বলল, কেন আইন দিন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, বুঝে শুনেই দিয়েছেন, মানুষের মালের নিরাপত্তার জন্য। একজন কষ্ট করে পয়সা কামাই করবে, আর তুমি চুরি করে নিয়ে যাবে, চাঁদাবাদ, চাঁদাবাদের শাস্তি আছে কোরআন শরীফে। ইন্নামা ইউহার জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু, যারা সন্ত্রাসী করে ওদের হয়তো হাত কাটো নালে পাওয়া করো নালে ওদের হত্যা করো নালে, শাস্তি অনুযায়ী, অন্যায় অনুযায়ী শাস্তি, কোরআন স্পষ্ট হয়ে আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চোরের আইন ঘোষণা করলেন। আল্লাহর রাসূলের কাছে কে বলবে গিয়া বলার জন্য? আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদ, তার পুত্র ছিল উসামা, তাকে সবাই নির্বাচন করলো যে সে নাতি, আল্লাহ নবীর আদরের নাতি, তাকে দিয়ে বলানো যাবে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলবে, বললেই তো হয়ে যাবে, বলাটাই মুশকিল। কি সুন্দর তাদের আশা! উসামাকে বলল যে এরকম তুমি আল্লাহ নবীর কানে এই কথাটা পৌঁছাইবা যে এরকম যে চুরি করেছে একটা মহিলা বিচার আসবে, ওটা কুরাইশ বংশের মহিলা, হাত কাটলে পরে কোরাইশের বদনাম হবে, আপনার বংশ কোরাইশ বংশ। উনি বললেন যে কত কথাই না বলি তো এটাই বলবো, অসুবিধা কি? আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, মুসলিম সুরা হাদিস দেখেন খুলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা লাল হয়ে গেল, ইহমারাত আইনাহু, চোখ দুটো লাল হয়ে গেল, অস্তাত্বা কতবহু, আল্লাহ নবীর রাগ খুব কঠোর হয়ে গেল, এবং বললেন, আতাশফাউ ফি হুদুদিল্লাহ ইয়া উসামা, হে উসামা তুমি আল্লাহর হুদুদ, আল্লাহর দেওয়া শাস্তির ক্ষেত্রে সুপারিশ করছো, জেনে রাখো, আল্লাহ ইন্না ফাতেমা তা বিনতে মুহাম্মদ সারাকাত, কুরাইশ বংশে মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মুহাম্মদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা ফি ইকামাতি হুদুদিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হুদুদ কায়েম করতে গিয়ে, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি সে আমার কলিজার টুকরোতে ফাতেমা হাত কেটে ফেলতাম। কারো মাফ করার অধিকার আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, চোরের হাত কেটে ফেলো মালের নিরাপত্তার জন্য। কোরআনে এতিম, গরিব, অসহায় এই সব মানুষের অধিকারের জন্য মানুষ কথা বলে, কথা পর্যন্তই শেষ করে, কোনো রূপরেখা, কোনো পরিকল্পনা তাদের হাতে নেই। কোরআন পরিকল্পনা দিয়েছে,
وفي أموالهم حق للسائل والمحروم ধনীদের মালের মধ্যে বঞ্চিত প্রার্থী গরিব অসহায় মানুষদের অধিকার রয়েছে, অধিকার কোন অনুগ্রহ নয়। আমি জাকাতের বয়ান দাস ও রমজানের কথা বলে থাকি, রমজান আসলেই একদল মানুষ কিছু মিল কারখানার মালিক পাতলা সুতা দিয়ে রং কাতা দিয়ে তারা কিছু শাড়ি তৈরি করে দেয় জাকাতের শাড়ি, আর এইগুলো যারা দেয় তারাও মাশাআল্লাহ তিন তারিখ নির্ধারণ করে দেয় তার লোক মারা যায়, এটা কোন অনুগ্রহ অধিকার। কোরআনে স্পষ্ট বলা আছে ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে বঞ্চিত প্রার্থীদের অধিকার রয়েছে, অধিকার। এই জন্যই তো গরিবরা দরদার ইসলাম সাহেবান এসেছিল যখন শুনলো অধিকার, হ্যাঁ অধিকার, মানে আমাদের এতদিন পর্যন্ত ওরা জুলুম করেছে, শোষণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইসলামের সায়াতলে আসা অধিকার আদায় করা হবে, এবং ঠিকই অধিকার আদায় করা হয়েছিল। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যেমন চালু হলো, গোটা হেজাবের জমিনে একজন গরিব পাওয়া যায় জাকাত দেওয়ার মতো। এতিমের মালদের সম্পর্কে বলেছে এতিমের অধিকার, ওয়ালা তাকরাবু মালাল ইয়তিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, সূরা আনামের 152 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবু মালাল ইয়তিম, তোমরা ইয়তিমের মালের ধারে কাছে যেও না, বলে ধারে কাছে যেও না তাহলে তো ওদের দেখাশোনা করবে কি, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, হ্যাঁ উত্তম পদ্ধতিতে তুমি তার মালের দেখাশোনা করো, ভালোভাবে ব্যবহার করো, এমনকি দেখাশোনা করতে গিয়ে তোমার কিছু খেতে হয় প্রয়োজন মতো খেতে পারো, এতিমের হেফাজত করতে গিয়ে লালন পালন করতে গিয়ে তোমার নিজের কোনো মাল নেই আর সেখানেও কোরআন বলছে তুমি তার তা খেতে পারো, কিন্তু খবরদার এতিমের মাল যেন অন্যায় হয় তুমি না খাও। কোরআন আরো বলছে সূরা নিসা এর 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় যারা এতিমের মাল অন্যায় অবৈধভাবে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা ওদের পেটে খাবার খাচ্ছে না জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করছে, ওয়া ইয়াসলাউনা সাইরা, অচিরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সূরা নিসা 10 নম্বর আয়াত। এবারে মাল হেফাজত করার জন্য কত লাইনে আলাদা ওয়াদ করছেন শুনুন, এবারে কিছু লোকে মানুষের মাল খায় ধর্মীয় পন্থায়, পীর সাহ কায় কি ওয়াজ করতে গেলে আমার কাছে সামনে হাজির হতো লোক, পীর সাহ বয়ান দিচ্ছেন মা বাবার কাছে আর পীরের কাছে গেলে কিছু হাতিয়ে তো বানিয়ে আসতে হয়, কারণ ওবার তারা গরিব মানুষ আমার মুসল্লি যায় কোনো হাতিয়ে নিয়ে যায় দেখা দেখা হুজুর দোয়া আনতে যায় কিন্তু কোনো সময় পয়সা নিয়ে যায় না, পিসের ঝামেলা পয়সা তারা লাভ আছে কিছু, আমার তো পয়সা দরকার, সেই জন্য তারা খবর দিল যে মা বাবার কাছে যেতে আর পীরের কাছে গেলে পরে কিছু হাতিয়ে নিয়ে যেতে হয়, মা বাবার তো ঠিক আছে কিন্তু ভালো কথা পীরের কাছে কোন কিতাবে আছে, আল্লাহ তারা দেখেন কত সুন্দর বলেছেন আমার বানানো কথা না করেন আয়াত, ঝগড়া করলে আল্লাহ সাথে কি করেন, সূরা তওবার 34 নম্বর আয়াত শুনুন ভালো করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবার, জেনে রাখো অনেক আহবার, আহবার মানে বড় বিজ্ঞ আলেম, ওয়ার রুহবান, এবং যারা অত বড় আলেম না কিন্তু দরবেশ পীর বুজুর্গ রুহবান, খ্রিস্টান এবং ইহুদির মধ্যে দুই শ্রেণীর লোক ছিল, এক শ্রেণীর লোক হল আহবার বড় বড় বিজ্ঞ আলেম, আর এক শ্রেণীর লোক ছিল আলেম না কিন্তু তারা পীর হয়ে বসেছিল ওলি আল্লাহ নাম দিয়ে, আল্লাহ তারা উল্লেখ করে বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবারে, জেনে রাখো অনেক বড় বড় বিজ্ঞ আলেমেরা আহবারেরা ওয়ার রুহবান এবং রাহেবরা বৈরাগী দুনিয়া ত্যাগী বুজুর্গ, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অনেকেই তারা লাইয়া কুলুনা খায় অবশ্যই খায় আমওয়ালান নাস মানুষের মাল, বিল বাতিল অবৈধভাবে অন্যায়ভাবে তারা মাল খায়, কেমনে খায়, ওই যে হাতিয়া তো বাপের কাছে নিয়ে আসে এটা জরুরি, আমি দিন শিখতে দেবো তাকে হাতিয়া তো দেবো কি জন্য, আর যদি গরিব হয় উত্তাপ তাহলে তাকে আপনি সাহায্য করেন সুবিধা নেই, আমি তার নাই মিস করছি না, গরিব অসহায় মানুষ আমি তার থেকে উপকৃত তাকে ভাই হাতিয়ে দেবো, হাতিয়ে দেবো না যায় না, কিন্তু যে বেচারা দিচ্ছে সেই বেচারা গরিব, আর তোমার তো মার্কেট আছে একটা দুইটা ঢাকা হাউজিংয়ের মালিক, তুমি বড় বড় কোম্পানির মালিক, বড় বড় অট্টালিকার মালিক, আল্লাহ নবী কয়টা অট্টালিকা করেছিলেন, কয়টা হাউজিং কিনেছিলেন আর কয়টা কোম্পানির মালিক ছিলেন, আল্লাহ তারা বলছেন লাইয়া কুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এরা অন্যায় অবৈধভাবে বাতিল পন্থায় মানুষের মাল খায়,
ويصدون عن سبيل الله এবং আল্লাহর রাস্তা থেকে তারা মানুষকে বাধা প্রদান করে ويصدون একজন লোক যখন আল্লাহর রাস্তা চলতে চায় আল্লাহকে ডাকতে চায় সেখানে না তুমি অশিক্ষিত তুমি মিসকিন তুমি পাপী আল্লাহকে ডাকলে পাইবে না পীরের মাধ্যমে ডাকতে হবে এই ওয়াজাই বহুবার করেছি এই যে মাধ্যম আমি বারবার বলেছি ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি নামাজ দাঁড়িয়ে বলি মাধ্যমে না বলে সরাসরি বলি সরাসরি বলা হচ্ছে অনেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সরাসরি না পায়ের মাধ্যমে আর এখানে পীরের দিকে কলম মুতাওয়াজ্জু করতে হবে যেখানে যেখানে একই কথা কলম মুতাওয়াজ্জু করায় আমিও বলি ভালোভাবেই আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু আমার কলব পিশাব হুজুরের কলবের দিকে মুতাওয়াজ্জু পিশাব হুজুর তার পীরের দিকে এই সিলসিলা যত পীর মাসায় সব হইয়া তারপরে নবীর দিকে মুতাওয়াজ্জু তারপর আল্লাহর দিকে মুতাওয়াজ্জু আচ্ছা আপনি যে পিশাবের দিকে কলব মুতাওয়াজ্জু করলেন ওই পিশাবের কলব যে সত্যিকার অর্থে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু কোনো গ্যারান্টি দেওয়া যাবে আপনি ভালো ধারণা করতে পারেন ঠিক আছে কিন্তু গ্যারান্টি দেওয়ার অধিকার আপনার নেই অন্তরের খবর জানে কে আপনি যখন কলম মুতাওয়াজ্জু করলেন সেই সময় হুজুর কিবলা পায়খানায় বসে আছে হুজুর কিবলার কলম কোন দিকে অথবা হুজুর কিবলা আপনি যখন কলম মুতাওয়াজ্জু করেন সেই সময় তার স্ত্রী নিয়ে মশগুল আছে তাহলে হবে কি অর্থ দাঁড়ায় এই আমি আমার কলমের দিকে মুতাওয়াজ্জু আমার কলম হুজুর কিবলার কলমের দিকে মুতাওয়াজ্জু হুজুর কিবলার কলম পায়খানার দিকে মুতাওয়াজ্জু আমার কলম পায়খানায় চলে গেছে আর নইলে কোন জায়গায় যাবো তো বুঝিনি আমি আমার কলবের মতো আজ্জু আমার কলব হুজুর কিবলার কলবের মতো আজ্জু হুজুর কিবলার কলবটা স্ত্রীর মতো আজ্জু আমার কলব কোন দিক যাবে পরিষ্কার ঠিক এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন কোন ইবাদতের মধ্যে এই কথা আছে নাকি নামাজের সবচেয়ে বড় ইবাদত কি নামাজ নামাজের মধ্যে আছে নাকি নামাজ দ্বারাই বলে আমি আমার কলব মতো আজ্জু আমার কলব হুজুর কিবলার কলব মতো আজ্জু তারপর আল্লাহ দিকে মতো আজ্জু এখানে পরিষ্কার বলা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমি আল্লাহর ইবাদত করি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ডাইরেক্ট ভাইয়ের মাধ্যমে আল্লাহ বলেন করিবে স্পষ্ট উদু উনি আস্তাজিব লাকুম আমাকে ডাক দাও যাকে সারা দিব ডাইরেক্ট ভাইয়ের মাধ্যমে উদু উনি আস্তাজিব আমাকে ডাক দাও যাকে সারা দিব সরাসরি বলা হচ্ছে আল্লাহ তারা আর কত ব্যাখ্যা দিবেন আল্লাহ তারা ব্যাখ্যা দিতে গেলে এই পিসাবরা এই কাম করবে আল্লাহ তারা জানা ছিল আল্লাহ তারা বলতেন দূরে না আমি কাছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দার গর্দানের শাহরগের চোখ কাছে কত কাছে ওয়াইদা তালাকা ইবাদি আননি কোন আয়াত সব করো কোন হাদিসে বলছিলাম আমি হাদিস বলে তুমি আমাদের দূর বলো তো ওনারা জাল হাদিস বলে দূর দূর দোষ নাই আর সহি হাদিস যখন ওনাদের খেলাফ দেয় তখন দূর বলা এই জন্য কোরআনে আয়াত বলতেছি ওয়াইদা তালাকা ইবাদি আননি যখন আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে আমার সম্পর্কে ফাইননি করি আমি বান্দার কাছে আছি উজিব দাওয়াত তাইদা তানি বান্দা যখনই আমাকে ডাকে আমি সঙ্গে সাথে দাঁড়া খাওয়া দিই ইদা দাহানি এখানে যখন ডাকে আমি সারা দেই যখন ডাকে কোরআনে এভাবে বলা আছে উজিব দাওয়াত তাই এটা আগে আনছে তার মানে বলা উচিত ছিল এরকম বান্দা যখন ডাক দেয় আমি তখন ডাকে সারা দিই এরকম বলেন নাই আল্লাহ তারা বলছেন আমি ডাকে সারা দেই যখন সে ডাকে শর্তটা পড়ে গেছে কেন তার মানে হচ্ছে যেন আমি বান্দা ডাক দেওয়ার আগে আমি ডাক দেওয়ার জন্য তৈরি করবার তৈরি থাকি সেই জন্য এইভাবে বলা তাফসীর লেখে কথা উজিব দাওয়াত তাই আমি আহ্বান করি আমাকে যে ডাকে তা ডাকে সারা দেই ইজা দাহানি যখনই সে ডাক দেয় কোন দেরি হয় না আর সেইখানে আপনারা ছোটবেলা মুখস্থ করছেন এমনি জাতু জানা আমাদের দোয়া ছোটকালে কত কিছু মুখস্থ করেছি 130 ফরজ কি কি করেছিল চার কুর্সিতে চার ফরজ আমি এই চার কুর্সিতে চার ফরজ কি খুঁজেই পাই না মোটে যে হুজুর মুখস্থ তাকে জিজ্ঞেস করে সেও বলে না অত মুখস্থ করা 130 ফরজ চার কুর্সিতে চার ফরজ চার পাতা চার ফরজ 30 ফরজ আর কি কি আছে না পরে আমি তালাশ করলাম যেটা জানতেই হবো আরকি পরে দেখলাম চার কুর্সি মানে হলো আল্লাহ রসুল সালামের নাম তার বাবার নাম তার দাদার নাম তার পর দাদার নাম এই চারটি হলো চার কুর্সি এটা তারা ফরজ কোন কিতাবে আছে এগুলো মুখস্থ করে যে আমাদেরকে এখনো মুখস্থ করায় এই যে বাংলাদেশে হাজার হাজার নুরানি মাদ্রাসা মুখস্থ করায় দশ দিকে ফিরিয়া ইস্তেন্দ করা নিষেধ কেবলার দিকে মুখ করিয়া কেবলা পিট করে ঠিক আছে এটা ঠিক আছে কেবলার দিকে মুখ করে ইস্তেন্দ করা যাবে না পিট করা ইস্তেন্দ করা যাবে না ঠিক আছে এটা এরপরে মুখস্থ করে কি চন্দ্র ও সূর্য দিকে মুখ করিয়া কোন কেতাবে আছে এটা ফেকার কেতাবে আছে চন্দ্র পূজারি সূর্য পূজারি এই সমস্ত বানাইছিল চন্দ্র সূর্য স্পেলের কোন তাদের জিনিস নাকি চন্দ্র সূর্য থেকে মুখ করিয়ে পেশাব পায়খানা করা যাবে না কোন কেতাবে আছে এটা হাদিসে আছে কোন আয়াতে করে ব্যাহত আছে এইগুলো মুখস্থ করা এখনো আর দেখবেন যে মাসালা পূর্ব শুনি পারবে যত মাহফিলে যায় প্রায় দেখেন এগুলো শুনি এই যে বিষয়গুলো ছোটবেলায় মুখস্থ করেছি আর সমানস্থ করেছি
যাই হোক যায় না আমাদের দোয়া না, ওটা খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, ওটার স্থান হলো আসলে তাকবীরে তাহিয়াতের পরে আমাদের সালাম পড়ি, সেইখানে ওই দোয়াটাও আছে। ইন্নি ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা মতো অর্জু করছি, কার দিকে? না কোনো খাজা বাবার দিকে, কোনো পীর বাবার দিকে। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সেই মহান সত্য মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে। কি সুন্দর কথা, সরাসরি বলে না আল্লাহর দিকে, বলেন ওই জাতের দিকে যিনি আসমান এবং জমিন সবকিছু যিনি পরিচালনা তার দিকে, তাহলে আমাকেও পরিচালনা তিনি। হানিফন একনিষ্ঠ ভাবে, এরপরে আবার বলা হচ্ছে অমান আমিনাও মুশরিকিন, আমি মুশরিক অন্তর্ভুক্ত নেই। এই কথা কেন বলতে হলো? বলতে হলো এই জন্য যে আল্লাহর দিকে ফিরে আবার মুশরিক, ওই যে বললাম ফিরছে আল্লাহর দিকে, মায়া মাধ্যম লাগাই দিল। আল্লাহ তারা সেজন্য বলছেন ওয়াইয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, অনেক পণ্ডিত বিজ্ঞ বড় বড় আলেম এবং দরবেশ পীর বুজুর্গ, লাইয়া কুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এর অবৈধ ভাবে তোমাদের সম্পদ খায়, সম্পদের পাহাড় করে। ওয়াইয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধাই প্রদান করে। আল্লাহ তারা এবার বলছেন এইরকম অবৈধ ভাবে যারা টাকা পয়সা জমা করো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে সুসংবাদ দাও, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ। কষ্টের আবার সুসংবাদ নাই, শাস্তির সুসংবাদ নাই, মজা করে আলাদা না। যেমন বাচ্চা বলে দেখ পা মজা পাবি, পিটতে বল মজা পাবি, পিটেলি মজা পায় নাকি? আল্লাহ তারা মজা করে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সূরা তওবার 34 নম্বর আয়াত। আমি বলছিলাম ভিন্ন প্রসঙ্গে যে আলোচনা হচ্ছিল নিরাপত্তা অধিকার, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াত বলেছেন একে অপরের মাল খাওয়া, বোকাদের হাতে মাল দেওয়া নিষেধ। হাদিসে কোরআন সূরা হাদিসা সূরা নিসা 5 নম্বর আয়াত, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফীহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, বোকাদের হাতে তোমরা মাল দিও না, যে মাল আল্লাহ তাআলা তোমাদের হাতে দিয়েছেন, তোমাদের দায়িত্বে দিয়েছেন, সেই মাল দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা তোমাদের হাতে অর্পণ করেছেন, এইগুলো বোকাদের হাতে দিও না, কারণ সে মালের মূল্য বুঝরা নষ্ট করবে। ওয়ারযুকুহুম ওয়াকসুহুম, তার খাওয়ন ভরণ পোষণ কাপড় চোপড় দিতে থাকো, কিন্তু ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, তাকে ভালো করে বুঝে শুনে ভালোভাবে কথা বলো, তার হাতে মাল দিও না। সূরা নিসা 5 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ হেফাজতের জন্যই নিরাপদ আয়াত নাযিল করেছেন, সম্পদ হেফাজত করার জন্যই কোরআনের সবচেয়ে বড় আয়াত একেবারে এক পৃষ্ঠাভাবে একটা আয়াত সূরা বাকারা 282 নম্বর আয়াত, লেনদেন সম্পর্কে, লেনদেন সম্পর্কে। আজকাল তো মাশাআল্লাহ এই বুজুর্গ সব ঠিক কথা লেনদেন করলে পারে, টাকা পয়সা হাতে গেলে দেখা যায় মাশাআল্লাহ আর কি থাকে না, তখন বুজুর্গ ঠিক পাওয়া যায়। এর ভুরি ভুরি নজির আমাদের কাছেও আছে, আমি সেগুলো বলতে চাই না। কোরআনে পরিষ্কার বলা শুরু হইতে এখান দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম ইলা দাইনিন ইযা তারি মুসাম্মান ফাকতুবুহু, এইখান থেকে শুরু করে পুরো এক পৃষ্ঠাভাবে একটা আয়াত। কি সম্পর্কে? এই লেনদেন সম্পর্কে, লেনদেন সম্পর্কে ভালো করে বুঝে রাখবেন। এই লেনদেন দিয়ে পরীক্ষা করা যায় কোন বুজুর্গ কি অবস্থা, কার কি হালত। তাবিজ দেখতে গেলে কয়েক 505 টাকা লাগে, 1 টাকা লাগবে বাটার রেট আর কি। এরপরে আরো কত কিছু আছে, আল্লাহ তারা সেটাই বলেছেন যে তোমাদের অনেক পীর বুজুর্গ, অনেক আল্লাহর ওলি নাম দিয়ে তোমাদের মাল অবৈধভাবে খায়, এবং তারা আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বাধা দেয়। এটা কি আমার কথা না কথা? কোরআনের আয়াত সূরা তওবার 34 নম্বর কথা বলেছি আমি, মনে রাখবেন এগুলো। এরপরে অধিকার, সবচেয়ে বড় যে এখন অধিকার মানব অধিকারের মধ্যে ঢুকায় মেয়ে লোকের অধিকার। মেয়ে লোকদের অধিকার নিয়ে যদি আমি কথা বলতে চাই কয়েক জমা লাগবে, ইনশাল্লাহ বলবো, কারণ এটা একটা অস্ত্র বর্তমানে। আমি এটাকে বলি ওই যে শিয়াল মুরগির খোপের কাছে গিয়ে বলে, মুরগি তুই এখানে আটকে আছো, সামনে কত সুন্দর আবহাওয়া, কতক্ষণ তার দানা পানি, আয় বের হয়ে আস। শিয়াল আর খালাসে যুক্তি করে এই কাম শুরু করলো, কি জন্য? ক্ষুধায় পেয়েছে, খেতে হবে। ঠিক তেমনি ভাবে একদল ইবলিস যাদের দেশে মা বোন বলতে কিছু নেই, রাস্তাঘাটে যারা জেনারেল বিচারে লিপ্ত হয়, হায়া লজ্জা শরম বলতে কিছু নেই, ওরা দেখলো বাংলাদেশে এসে যে এখানে মেয়েরা পর্দা করে, এখানে মেয়েরা রাস্তাঘাটে তারা লজ্জা করে চলে, পর্দা করে চলে, কাপড় চোপড়ে দিয়ে শরীরে আছে, উলঙ্গ পরে নাই, দেহায় পরে নাই, এদের নষ্ট করা যায় কেমনে, এই জন্য স্লোগান তৈরি করলো মেয়ে লোকের অধিকার নিয়ে। আমি ইনশাআল্লাহ আলোচনা আগামী জমাতে এটা বিস্তারিত আলোচনা হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়ায় আগমন করেছেন সেই সময় মেয়েদের অধিকার দূরের কথা মেয়েদের মানুষই মনে করা হতো না। বড় বড় সেমিনার বসত পৃথিবীতে যে মেয়ে লোকের আসলে মানুষ কিনা, ওরা গবেষণা করছে যে মানুষের শরীরের জন্য যে কাঠামো দরকার যা কিছু দরকার সেটা নাই, অনেক ক্ষেত্রে দুর্বল তারা। সেজন্য এখন তো আবার বড় বড় সেমিনার হচ্ছে বাংলাদেশে যে মেয়ে লোকরা পুরুষের থেকে কোন কোন ক্ষেত্রে দুর্বল সেটা পূরণ করা যাবে। তা আমাকে একজনে বলবার আমি বললাম যে এক জায়গায় দুর্বল আছে, মেয়ে লোকে বাচ্চা গ্রহণ করে মেয়েদের ভিতরে, এইটার কারণে পুরুষকে দেওয়া যায় সেই চিন্তা করা আগে যে কন্ট্রাক করতে হবে যে এক বাচ্চা একটা বাচ্চা পুরুষ নেবে আর একটা বাচ্চাকে নেবে মহিলা নেবে, এইটা আগে সমাধান করো, তারপরে সমানভাবে চেষ্টা করবা কি করা যায়, কোন দুর্বল কি করা যায়। আমাদের কষ্ট লাগে গ্রামগঞ্জে গেলে দেখি রাস্তায় মাটি কেটে কারা, মেয়ে লোকেরা, মেয়ের অধিকার দিয়ে দিচ্ছে অধিকার, ইসলাম এইটা বলে নাকি। রাস্তায় মেয়ে লোকেরা কাজ কাজ দেখেন না, গ্রামগঞ্জে গেলে দেখবেন ভারী ভারী রাস্তার কাজ করে, কারণ আমার বাড়ির সামনে রাস্তার কাজ চলছে এই কয়েকদিন আগে গেলাম, এই কাজ করে সব মেয়ে লোকেরা। আমার কষ্ট লাগলো যে মা বোন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মূল্য দিয়েছেন মায়ের মূল্য, যাদের সম্পর্কে কোরআন বলছে ওদেরকে তোমরা বসে বসে খাও, আর সেই মেয়ের তো অধিকার দিয়ে এখন আপনার মাঝে মাটি কাজ করার জন্য। তারপরে এই যে কি কাজ করে, এই যে বিল্ডিং এর কাজে যত দেখবেন এই করে যে ঢালাইয়ের কাজ যখন চলে বেশিরভাগ কেনা করে, আল্লাহু আকবার। যেই সমাজে এখন পর্যন্ত জাহেলিয়াতের কাজগুলো আছে, আপনি ভারতে যান না, ভারতে মেয়েদেরকে এখনো কি বলে যদি কারো ব্যাগ পরীক্ষা দেখে যে মেয়ের সন্তান পেটে কি আছে, যদি জানে মেয়ের সন্তান ওটা বের করে ফেলে দাও, কাটিয়ে ফেলে দাও। ভারতের বহু বিচার বহু ডাক্তারদের জন্য শাস্তি হয়েছে এই বর্তমান যুগে। জাহেলিয়াতের কিসা বলতেছি আমি, জাহেলিয়াতের কিসা বলি না, বর্তমান যুগে যা পত্রপত্রিকা আছে ওপেন যে বিষয়গুলো। এরপরে আপনারা দেখেন স্বামীর চিতায় যদি স্বামী মারা যায় তাহলে মেয়ে যদি স্বর্গে যেতে চায় তাকে তাহলে কি করতে হবে, ওই স্বামীর চিতায় গিয়ে তাকে আত্মহত্যা দিতে হবে। কোরআন এই বিষয়গুলো সব উল্লেখ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আসলেন সেই সমাজে মেয়ে লোকদেরকে সম্পদ দেওয়া তো দূরের কথা, মেয়ে লোকদের কারো সম্পদ হিসেবে ভাগ করে নেওয়া হতো। বর্তমানের করে যদি কোনো বাপ মারা যায় এতেই মশা হয়, দুই তিনটা মেয়ে আছে কোনো ভাই নাই, তখন ওই চাচাবাতি যারা করে কি এদের ভাগ করে নিয়ে যায়, কারণ বিয়ে দিতে গেলে সম্পদ দিয়ে দিতে হবে, ভাগ করে নিয়ে যায়। আরব যুগে এরকম মেয়েদেরকে ভাগ করে ফেলতো, কোরআন সেগুলো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসু নিসা আকরহা, হে ঈমানদারগণ খবরদার তোমরা মেয়েদেরকে জোর করে তাদের ওয়ারিশ হতে পারবে না, তাদেরকে ওয়ারিশ সূত্র মানে মিরাসের সম্পত্তি মানে তা ভাগ করে বের করতে পারবে না। ওয়ালা তাদুলুহুন্না, তো তাদেরকে আটকে রেখো না, লিতা যাহাবু বাদা মা আতাইতুমুহুন্না, তাদের মালগুলো তোমরা ভোগ করার জন্য। সূরা নিসা 19 নম্বর আয়াত আছে, আরেক জায়গায় আছে মেয়েদেরকে যে জীবন্ত কবর দেওয়া হতো সে সম্পর্কে কোরআন বলছে, কি বলে শুনুন, কদ কাতালাল্লাযীনা কতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি ইলমিন, ওই সমস্ত লোক চূড়ান্ত ক্ষতির মধ্যে রয়েছে যারা তাদের অজ্ঞতাবশত না জেনে মেয়েদেরকে তারা হত্যা করছে। সূরা আমান 140 নম্বর আয়াত, এরকম সূরা তাকবীর কুব্বিরাতের 9-10 নম্বর 8 নম্বর আয়াত আছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যে কিয়ামতের মাঠে এই মাউউদা জীবন্ত কবর দেওয়া হয়েছিল যে মেয়েদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেয়েদেরকে জীবন্ত জীবিত করবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন বি আইয়ি যামবিন কুতিলাত, তোমাকে কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছিল, এটা কি জন্য, যারা হত্যা করেছিল তাদের বিচার করার জন্য আল্লাহ কারবার করবেন। তাহলে বোঝা যায় আজকে যারা বলে ইসলাম নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করে ফেলেছে পর্দার হুকুম দিয়ে, আমি বলতে চাই ইসলাম নারীদেরকে দেয়ালের মধ্যে আটকায় নাই, ইসলাম তো নারীদেরকে কবর থেকে বের করেছে, নারীদেরকে কবর দেওয়া হতো সেই কবর থেকে বের করেছে মেয়ের লোকদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে কোরআনের আইনের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন কবর জীবন্ত কবর দেওয়া হয়েছিল, কোন মেয়েকে পেট দিয়ে বের করে তার হত্যা করা হয়েছিল? আজকের এই আধুনিক যুগে সভ্যতার যুগেও যে কাজটা করা হচ্ছে আর বলে যে নারীদের অধিকার নিয়ে, ইনশাআল্লাহ নারীর অধিকার আমরা আলোচনা করবো আগামী জুমাতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন যে অধিকার কাকে বলে এবং কিভাবে, কোরআন স্পষ্ট করে দিয়েছে বর্তমানে আপনারা মেয়ে যদি এত অধিকার নিয়ে কথা বলো তোমার তিনটা মেয়ে হোক না খুশি হয় না বেজার হয়, কোরআন বলছে সূরা নাহলের 58 নম্বরে আছে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, ওই জাহিলি যুগে যখন তাদের কাউকে এই সুসংবাদ দেওয়া হতো যে তার মেয়ে হয়েছে, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন তার চেহারাটা কালো হয়ে যায়, মলি সাওয়াদ মুসওয়াদ্দান একেবারে কালো হয়ে যায়,
কালো কুচ্ছিত হয়ে যাও, হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশরা বিহি, সে অন্য লোকদের কাছে দেখা বন্ধু বান্ধব তার স্বজাতীয় লোকদের কাছে দেখা যায় না, সব পালাই পালাই থাকে, কি জন্য যে মা মিন সুই মা বুশরা বিহি বড় দুঃসংবাদ খারাপ সংবাদ মেয়ে হয়েছে, আয়ুমসিকুহু আমি আলা হুনিন আমি ইয়াদুসু বিতরাব, এটাকে কি অপমান সহ্য করে মেয়েটাকে রেখে দিবে নাকি এটাকে মাঝে মধ্যে পুঁতে ফেলবে, সেই চিন্তায় পড়ে যায়। আল্লাহ তাআলা ইয়াহকুমুন, আল্লাহ তাআলা বলছেন তারা যে কাজ করছে বড়ই খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, সূরা নাহলের 58 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সম্পর্কে বিধান দিয়েছেন কোরআন শরীফের সূরার নাম সূরা নিসা, কি সূরা নিসা মানেই হলো মেয়ের, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন মেয়েদেরকে, মেয়েদের অধিকার নিয়ে কথা বলেছেন, আর এখন মুসলমানদেরকে শিখায় নারীর অধিকার সম্পর্কে। আর আমাদের কিছু বোকা মুসলমান যারা কোরআন হাদিসের কিচ্ছু পাঠ করে না, আলিফ বাবুল জানে না, মুসলমান করে জন্ম নিয়েছে ঠিকই, এরা কুফফারদের চেয়ে বড় খারাপ। আপনারা গত সপ্তাহে দেখেছেন ইসলামিক ফাউন্ডেশনের দিদি, সে বলেছে যে আয় মাদ্রাসা কি মুসলমানদের মধ্যেই সন্ত্রাসী এবং দুর্নীতিবাদ পাওয়া যায়, অন্য কোনো ধর্ম পাওয়া যায় না, ওই একটা হিন্দু তার প্রতিবাদ করেছে, হিন্দুরা পত্রিকা এসেছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সবচেয়ে মুসলমানদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের দিদি যদি এমন কথা বলে সেই দেশে মুসলমানদের অবস্থা রাখে। এই ব্যক্তি যদি কোনো ব্যক্তি মুসলমানদেরকে সন্ত্রাসী মুসলমান নাম বলে, কোনো ব্যক্তিকে বললে ভিন্ন কথা ছিল, মুসলিম একটা জাতি, কোন জাতি সত্তার নাম নিয়ে মুসলিম জাতির নাম নিয়ে বলে মুসলিমরা দুর্নীতিবাদ এবং মুসলমানের হলো কি সন্ত্রাসী, অন্যায় করে, এই সব যদি বলে সে মুসলমান থাকে, সেই ব্যক্তি মুসলমানদের ইসলামিক ফাউন্ডেশনের দিদি। এই যদি মুসলমানদের অবস্থা হয়, হিন্দুরা সেই মন্দির ছিল সেটা প্রতিবাদ করেছে, তারা তারা বলছে না এই কথা ঠিক না, কোন জাতি এবার বলা যায় না, হিন্দুরা প্রতিজ্ঞা সৃষ্টি করল প্রতিজ্ঞা বলেছি, তাহলে আপনি দেখবেন এই জাতি কত করুণ অবস্থা, সব মুসলমান ইসলামিক ফাউন্ডেশনের দিদি। এখন বর্তমানে তো আবার চলছে আর একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কারণ কুফফারা ঠিক পেয়েছে এই কওমি মাদ্রাসাগুলোই ইসলামের আসল শক্তি, এটা ভালো কথা, এতদিন ঠিক পায় না এরা, ইংরেজরা ওদের আগের পুরুষ যারা ছিল তারাও ঠিক পেয়েছিল, এবং সেজন্য কওমি মাদ্রাসাকে এই ভারতবর্ষের থেকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছিল, আমি সে কথা বলেছি বহুবার, কিন্তু মাদ্রাসাকে ধ্বংস দেওয়া ধ্বংস হয়েছিল। বর্তমানেও যারা এই পথে অগ্রসর হচ্ছে আমি তাদেরকেও বলতে চাই, তাদেরকে স্পষ্ট করতে চাই, কওমি মাদ্রাসা বা কোনো মাদ্রাসাই, আমি আলিয়া কওমি ভাগ করি না, কোনো মাদ্রাসাই যদি মাদ্রাসা হিসেবে তার বিরুদ্ধে লেগে যাও পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কালে পরে মাথা ভাঙে না পাহাড় ভাঙে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা লেখছে যারা বলছে যারা এদেরকে জঙ্গিবাদ প্রমাণ করতে চায়, আমি স্পষ্ট বলতে চাই ইনশাআল্লাহ কওমি মাদ্রাসা আল্লাহর দিনের জন্য বাংলাদেশ টিকে থাকবে, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে বাংলার জন্য পরবর্তী লক্ষ্য যাবে না ইনশাআল্লাহ। এই জন্য সাবধান, এই সরকারের ভিতরে ঘাটতি মেরে থাকা মোনাফিক, ভারতের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, যারা তারা এই চক্রান্ত করছে, দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, ওলামাদের বিরুদ্ধে চক্রান্ত মানি হচ্ছে, দেশের অস্তিত্বের বিরুদ্ধে চক্রান্ত করা। এই জন্য আমি আমাদের দেশের যারা মোটামুটি দেশ নিয়ে চিন্তা করে যারা রাজনীতি করেন তাদেরকে বলছি এখন এই পাগলা করা থামান, নতুবা মুসলিম জাতি কখনো এই নাস্তিক মোর্তাদের সামনে মাথা মতো করে এখনো করবে না, ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যদি একটা মাথা বন্ধ হয় বাংলাদেশের লক্ষ লক্ষ লোকের নাম জান দেওয়ার জন্য ইনশাআল্লাহ।